পায়ের অবস্থাটা দেখেন, এই পায়ের নখ দেখেন, এই পায়ের নখ দেখেন, একদম ফুলে অবস্থা খারাপ। তো হচ্ছে আজকে আমরা পশু হাসপাতালে নিয়ে যাবো ওই মোটাকে। এছাড়াও খামারের অনেক কাজ রয়েছে, সব কিছুই করবো আর সব কিছু ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করবো। আপনাদেরকে শুধু ডিম উঠানো দেখায়, বাচ্চা উঠানো দেখায়, আসলে এতটুকুতে খামার একটা সম্পূর্ণ হয় না, আরও অনেক কাজ থাকে, সব কিছু ইনশাল্লাহ আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করবো। চলুন যাওয়া যাক। ধরেন 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 ধরেন, আসলে ইমু পাখিকে বাইরে নিয়ে আসছি, ও দৌড়াদৌড়ি করতেছে, যাবে না, কোলে ওঠে না। এই তো দেখেন ওর ছোটাছুটি লাফালাফি একদম অবস্থা খারাপ করে দিচ্ছে। ওকে শুধু বাইকের ওপর নিয়ে বসলেই তারপর আর নড়বে না, একদম ইজিলি যাবে। আমরা গাবতলি পশু হাসপাতালে চলে আসছি। এ হচ্ছে আমাদের ইমু, ওইখানে একটা ভেড়ার বাচ্চা নিয়ে আসছে, আমরা একে নিয়ে আসছি। দেখা যাক এখন, দেখি আগে ডাক্তার আছে কিনা। ছাড়া ছাড়া দিতে পারেন, এখানে কিছু হবে না। আসলে আজকে ডাক্তার নাই, এখানে একটা বিড়াল আসছে পশু হাসপাতালে, ও হচ্ছে যে বাড়ি খাইছে রিস্কার সাথে, ভালোভাবে লাগছে বাচ্চা তো। আর এ তো আমাদের রিমুটা, ও হাঁটা চলাফেরা করতেছে, আবার সামনে দিন নিয়ে আসতে ভাইয়া ডাক্তার নেই, ওটা ধরেন নিয়ে যাই। ওরা আমরা আবার নিয়ে আসছি, ও হচ্ছে যে চিল্লাই নি ভাই, অনেক জোরে জোরে হচ্ছে যে চিল্লাই। এই দেখেন, এ তো ওরা আবার বাসায় নিয়ে এসে রেখে দিলাম, আবার শনিবারে যাবো ইনশাল্লাহ। ও রবিবারে, শনিবার না। আর এখানে একটা আপডেট রয়েছে, আমাদের কিং কোয়েল পাখি গতকাল একটা ডিম দিয়েছে, মাশাল্লাহ আজকে আবার দিবে, অপেক্ষায় আছি। এদিকে আমাদের ফাইটার মুরগিকে বাইরে ছেলে ছেড়ে দেওয়া আছে, ছেলেটাকে আর একটা যেটা ছিল ওকে হচ্ছে যে শিমুল ভাইয়ের খামারে দিয়ে দেওয়া হয়েছে। এই হচ্ছে আমাদের সাদা কালার ফাইটারটা, এখানে ইমু চলে আসছে। এটা ছাড়াও এইদিকে ব্রাহ্মা গুড়াকেও বাহিরে ছেড়ে দেওয়া আছে আমাদের বড় খামারের মধ্যে। এইদিকে কোচিন যদি দেখেন, কোচিন গুলা গেটের সামনে এসে বসে আছে, ওপরে হচ্ছে সিলভার কোচিনের মেলটা গিয়ে বসে আছে। এগুলো হচ্ছে আমাদের অ্যাডাল্ট কিং কোয়েল। আর এইখানে আমরা হচ্ছে যে নতুন একটা যে সেট আপ তৈরি করেছিলাম, এই তো এইটা তৈরি করলাম রিসেন্টলি, এটা হচ্ছে আমাদের কিং কোয়েলের সুন্দর একটা সেট আপ। কিন্তু এখানে কিং কোয়েল পাখির বাচ্চা শুধুমাত্র দেখতে পারবেন একটা, কেননা আমাদের টিম টিম বিড়ালের বাচ্চাটা ও হচ্ছে যে সবগুলো পাখির বাচ্চাকে মেরে ফেলছে।